चोरी पाखी भांगा गड़ार माझी छुटो छुटी एलो मेलो होए जाए सब परिपाटी भांगा गड़ार माझी छुटो छुटी काना माछी खेले अति बर्तमान अदृश्य परवर्ती তোমার ফোনের অপেক্ষা করেছি এরশাদ তুমি ফোন করবে কিন্তু আমি নিজে করার সাহস পাচ্ছিলাম না আমি জানি আপনি কষ্ট পাচ্ছেন আপনি পৃথাকে খুব ভালোবাসেন তাই না আমাদের বিয়েটা হচ্ছে না কি বলছিস এসব এটা তো ফোর্থ টাইম তোর তো এত রিয়্যাক্ট করার কথা না আমরা তো বাবা তোমার কথা কিছুই বুঝতে পারছি না বিয়েটা ভাঙার জন্য এক মাস আগে থেকে বসে আছেন সেটা হলো তো আমি আসিফ ভাইকে ছেড়ে কোথাও যাব না কি আপনি কি আমাকে কয়েকটা দিন সময় দিতে পারেন না না আমি ওই ডিসিশন নিয়ে ফেলেছি আমি পৃথাকে বিয়ে করছি না আমার বাবা মার কথায় আপনারা বিয়েটা ভেঙে দিলেন দোষটা তোমার বাবা মার উপর দিতে চাইছো কেন রোজ তুমি বা আসিফ তোমাদের জন্য তো বিয়েটা ভেঙে যেতে পারে তাই না আপনি পৃথাকে শিওর করে দেবেন আমি রোজকেই বিয়ে করছি সারাত কোথায় ছিলেন সারাটা রাত ধরে আপনার জন্য জেগে বসে আছি সারাত বাসা না ফিরলে তো টেনশনে কি আছে গ্রামের মানুষ এমন সন্ধ্যার পর পালা মোরগটা ঘরে না ফিরলেও অশান্তি আর আপনি তো মানুষ যত সব ফালতু কথাবার্তা আমি প্রীতাকে ফোন করেছিলাম আমি তোমাকে ফোন করতে নিষেধ করেছিলাম তাহলে ফোন করলে কেন বিদায় নিতে মানে আপনার ফেরার অপেক্ষা করেছে সবাই বাবা মা বাড়ি ফিরে যেতে চায় শেষ পর্যন্ত ফিরে যাচ্ছে তাহলে এভাবে বলছেন কেন পুরো গ্রামের মূর্খ মানুষ না হয় ভুল করে একটা কথা বলেই ফেলেছে একটা ভুল যে কত বড় বুঝতে পারো প্রীতা কিন্তু আমাকে বলেছে আপনি বিয়েটা ভেঙেছেন আমি আসিফ ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল আমি গতকালকে কথা বলছি দেখা হয়েছে না দেখা করেছি দেখা করলে অসুবিধা কি তুই তো বিয়েটা ভেঙে দিয়েছিস অবশ্য ঠিক লোকটা তোকে ভীষণ ভালোবাসে জানি এখন সময় আছে বেশি আরেকবার ভেবে দেখ তার মানে কি তোরা আমাকে নিয়ে কথা বলছিস তাই কি উচিত না না পৃথা কি হয়েছে তোমার কি হয়েছে তুই সাত সকালে এসে এই বিষয় নিয়ে আমার সাথে কথা বলছিস আমি এখন সব পরিষ্কারভাবে বুঝতে পারছি আমি বুঝতে পারছি তোর সাথে কথা বলে আমার কোনো লাভ নেই ঠিক আছে আমি চাচা চাচির সাথে কথা বলবো ডিসিশনটা আমার চাচা চাচি না বিয়েটা আমার
তাহলে তোর সমস্যাটা কোথায়? ওই যে কি যেন নাম বলেছিলি, রোজ, সেই মেয়েটা? তোকে কি আসিফ তার সম্পর্কে কিছু বলেনি? হ্যাঁ। তাহলে তুই এতক্ষণ আমার কাছে আড়াল করলি কেন? আমি বলেছি আমরা গ্রাম ফিরে যাচ্ছি। আমাদের জন্য আপনার অনেক ক্ষতি হয়ে গেল। আরে না, যা হবার তাই হয়েছে। মা বাবা আপনার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য বাইরে বসে আছেন। একবার কষ্ট করে আপনি যদি আমাদেরকে বিদায় দেন। আর বিদায়, আমি নিজেও কাল খালার সাথে তো খারাপ ব্যবহার করেছি। রোজ, তোমরা আর কটা দিন থেকে যাও? অবশ্য এমন আতিথেয়তা পেলে কেই বা থাকতে চায়? আমাদের বাসের টিকিট হয়ে গেছে। কিন্তু খালা এভাবে আমার বাড়ি থেকে চলে যেতে চাইলেই তো আমি যেতে দিতে পারি না। মা সবকিছু গুছিয়ে ফেলেছেন, আর আটকানো যাবে না। আমি কথা বলে দেখছি। আমাদের চলে যাওয়াই উচিত। আপনি মাকে কিছু বলবেন না। আমার ধারণা তাহলে ভুল হয়নি। তুই এত কিছু জেনে সকাল থেকে ওকালতি করছিস কেন? আমার ধারণা এই কাজটা ওই লোকটা জেদ করে করছে। ভালোই তো, আমার থেকে দেখছি তুই বেশি লোকটাকে চিনে ফেলেছিস। পৃথা প্লিজ, এখন হেয়ালি করে কথা বলার সময় না। তোর কাছে হেয়ালি মনে হচ্ছে। পিতা, তুই এখন যেতে পারিস। মানে? আমি একটু একা থাকতে চাই, আমার ভালো লাগছে। সরাসরি বললেই হয় তাই দিচ্ছিস। পিতা, যোগাযোগ থাকে তুই তারা আমার সাথে সম্পর্কটা রাখিস না। কথাটা তুই না বললেও সম্পর্কটা আমি শেষ করে দিয়ে যাচ্ছিলাম। এক মাস ছুটি নিয়ে এসেছি, এখন বাড়িতে গিয়ে বসে বসে কি যে করবো তাই ভাবছি। তোমার এত ভাবতে হবে না, আমি যা যা বলবো তুমি তাই তাই করবে। হ্যাঁ তাই তো, ঠিকই তো, ঠিক বলেছো, তোমার কি বুদ্ধি। আপনারা কোথায় যাচ্ছেন খালা? এই যে বাবা, তোমার জন্যই বসে আছি।
আমরা আজকে গ্রামে ফিরে যাচ্ছি। ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে ভুলে যেও বাবা। আপনারা কোথাও যাচ্ছেন না। তোমাকে বলেছিলাম না আসিফ আসলে আমাদের যেতেই দেবে না। না না বাবা, যেতে আমাদেরকে হবে। আসিফ আমি জানি যে তুমি, আমি খুব খারাপ আচরণ করেছি, কিন্তু খালা আপনার নিজের ছেলে যদি ভুল করতো তাহলে আপনি তাকে ছেড়ে চলে যেতেন? গ্রামের বাড়িতে কেউ জানতে পারবে না যে আমরা কি জন্য চলে যাচ্ছি। কেউ জানবে না, কিন্তু আমি তো জানি। আমার আমার মনটা খুবই খারাপ খালা, যে সম্পর্ক হয়নি তার জন্য আমি আপনাদের সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না। আমার আর কে আছে যে আমার বিয়ের কথা শুনে এক মাস আগে চলে আসবে? তুমি খামার খায় ভদ্রতা করছো। আপনার চলে গেলে আমার খুব একা লাগে। কিরে চা বানিয়ে নিয়ে আসলাম, তুই এখানে পরে পরে ঘুমাচ্ছিস? গুড মর্নিং। গুড মর্নিং। তা আসিফ করে? আসিফ ভাই তো চলে গেল। আসিফ চলে গেল মানে? সারা রাত্র ঘুমায়নি, সকাল হতে না হতেই কি একটা জরুরি কাজের কথা বলে চলে গেল। আমি বলেছিলাম তোকে বলে যেতে, বললো ফোন করে তোর সাথে পরে কথা বলবে। আসিফ কি হয়েছে বলতো? কাল রাতে কি সব উদ্ভট কথাবার্তা বলছিল? ও কিছু না, মাথাটা একটু এলোমেলো হয়েছে, ও হতেই পারে। আমার কিন্তু উল্টো মনে হচ্ছে। আবার কি? আচ্ছা ওর বিয়ে নিয়ে কোনো ঝামেলা হয়নি তো? আমরা আসলে কেউ তো ওকে সময় দিতে পারছি না। দেখ বন্ধু, ঢাকা শহরে সবাই ব্যস্ত, কে কাকে আলাদা করে সময় দিতে পারে? আপনি পিসাদের বাসায় গিয়েছিলেন? আমার বুঝি আর কোনো কাজ নেই? না, আমি ধারণা করেছিলাম আপনি ওদের বাসায় গিয়েছেন। আপনারও বুঝি কোনো কাজকর্ম নেই? আমি তো চাকরি ছেড়ে দিয়েছি শোকে দুঃখে। আমাকে দেখে কি আপনার তাই মনে হয়? আসলে বিয়ের ব্যাপারে যে খুব আগ্রহ ছিল তা না, কিন্তু সব বন্ধুরা মিলে এমনভাবে ধরলো। আগ্রহ নেই তাতে এই অবস্থা? তা আমার কাছে কি মনে করে? আপনার সাথে মিথ্যার কোনো কথা হয়েছে? আজব মানুষ আপনি। ভেতর আসুন। তার মানে আপনার সাথে পৃথার কথা হয়েছে? হ্যাঁ। আপনি ওদের বাসা থেকে এসেছেন তাই না? তাহলে তো আমি ভুল জায়গায় আছি। ছেলেটা শেষ পর্যন্ত যেতে দিল না। ভাবছি মেয়ের বাবা মার সাথে একবার কথা বলবো। আসিফ ভাই রাগ করবে। কেন রাগ করবে? কেন উনি চায় না আর কেউ ওই বাড়িতে যোগাযোগ? তোর বাবা আর আমি গেলে কিছু বলবে না। মা এইসব করতে গিয়ে আবার যদি কোনো ঝামেলা হয়ে যায়? তা অবশ্য ঠিক,
আসিফ যদি রাগ করে, তাছাড়া আমরা গেলেও যদি মেয়ে পক্ষ রাজি না হয়। আর আসিফ ভাই নিজেই বোধহয় বিয়েটা আর করতে চাইতেছে না। আরে রোজ সমস্ত গন্ডগোল বোধহয় আমার জন্য হলো না রে। এমনই তো হওয়ার কথা মা। মানে আসিফ ভাইয়ের প্রথম দেখেই আমি বুঝতে পেরেছিলাম পৃথার সাথে আমার বিয়েটা হচ্ছে না। কি বলছিস, আসিফকে বলিসনি কেন? বলেছিলাম তো, কিন্তু বিশ্বাস করেনি। সব কি বলছিস মাথা মুন্ডু? শেষ পর্যন্ত কার সাথে বিয়েটা হবে সেটাও আমি জানি। আপনাকে এখন চা দেব? হ্যাঁ হতে পারে। সরি রিতা। কেন? আপনার সাথে প্রীতা খুব খারাপ ব্যবহার করেছে। আপনি এভাবে কথা বলছেন কেন? আমার উপর যে এত রাগ আমি আসলে বুঝতে পারিনি। আমি এতদিনে বুঝতে পারিনি। আমার মনে হয় আমার এখানে আসা উচিত না। পৃথাকে হারাবার ভয়? সে তো কবি হারিয়ে গেছে, মাঝখান থেকে আপনাদের বন্ধুত্বটা নষ্ট হোক। যে বন্ধুত্ব এত সহজে হারিয়ে যায় সে বন্ধুত্ব না থাকাই ভালো। আমার বুঝতে অনেক সময় লেগে গেল। আর আমিও যে একটা বিয়ের পেছনে এমন ভাবে পড়েছি। হ্যাঁ তাই তো। আর এখন পৃথার কথা ভেবেই বা আপনার লাভ কি? লাভ ক্ষতি হিসাব করে কেউ চিন্তা করে? যাকে বিয়ে করছেন সেই শুনলে কিন্তু কষ্ট পাবে। বিয়ে? কাকে বিয়ে করছি আমি? কেন, কাল যে বললেন ওই যে রোজ। আচ্ছা আমি বললাম আর আপনি বিশ্বাস করলেন? মানে? আরে গতকাল আপনি রোজের কথা বলায় আপনাকে আরো চটিয়ে দেওয়ার জন্য ওর কথা বলেছি। রোজ তো একটা বাচ্চা মেয়ে। अगर मैं बाहर नहीं गई तो शाम के इलाज के लिए कैसे जाऊंगी? और फिर बिमला मौसी से ऐसे बाबा हमरा तुम्हारे जन नहीं ना खे बसे रहे तो ता के अपन खे नहीं दे আমি তো বাইরে খেয়ে এসেছি। না না বাবা, আমরা একটা সিনেমা দেখছি তো, এটা শেষ করে খেতে যাও। কেন যাও? খেতে যাও। ভালোই করেছো, সিনেমাটা না শেষের দিকে জমছিল না। জানো আসিফ, আজকে না আমরা তোমার বিয়ে নিয়ে কথা বলছিলাম। ও চুপ করো তো, আবার উল্টো পাল্টা কথা শুরু করেছো। আশ্চর্য, আসিফ কি সারা জীবন বিয়ে করবে না নাকি? না তা কেন, আমি তো ভাবছি এ মাসেই বিয়েটা শুরু। কাকে বিয়ে করছো? Yeah.
Press the bell icon on YouTube app and never miss another update.